নির্বাচক প্যানেলের অদূরদর্শিতা এবং টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের কারণে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছে টিম বাংলাদেশ। যৌক্তিকতার নিরিখে আপনি হয়তো বলতে পারেন, এখানে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের চেয়ে ব্যাটারদের ব্যর্থতাই সবথেকে বেশি। যৌক্তিকতার খাতিরে যদিও মেনে নেওয়া যায় টপ অর্ডারের ব্যর্থতার কারণে এমন বাজে হার, কিন্তু পর্দার আড়ালে ছিল হাথুরুর মন গড়া সিদ্ধান্ত, যা কিনা পরিপূর্ণ ফুটে উঠেছে। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে নেয়ার পর হাথুরু নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়, সিনিয়রদের হটাও, তরুণদের সুযোগ করে দাও। সেই তারুণ্য নির্ভর দল নিয়ে হাথুরু যদি ফলাফল বের করে আনতে পারতেন, তাহলে সেটা মেনে নিতে কারোর কষ্ট হতো না। সাত নম্বর পজিশনে একজন নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে তো দলেই রাখলেন না হাথুরু। অথচ এই পজিশনে রিয়াদের মতো একজন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল হোসেন শান্তকে সাপোর্ট দিতে পারলে অন্তত ফাইট করার মতো একটা স্কোর বাংলাদেশ করতে পারত। এদিকে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় যখন ছিটকে যাওয়ার মতো অবস্থা বাংলাদেশ দলের, তখন ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসেছে অনেকটাই। একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে, উপরের নির্দেশে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি বল হাতে নিজেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই নির্দেশ মোতাবেক 2রা সেপ্টেম্বর প্রথমবারের মতো ব্যাকআপ ক্যাম্পের অনুশীলনে বল হাতে তুলে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু তাই নয়, সিনিয়র এই ক্যাম্পেইনার নিজের বোলিংয়ে ভেরিয়েশন যোগ করতে ক্যারাম বল ট্রাই করেন, সেই সাথে বোলিং কোচ সোহেল ইসলামের সাথে ক্যারাম বল নিয়ে দীর্ঘ সময় আলাপ করতেও দেখা যায়। কথায় বলে, দাঁত থাকলে দাঁতের কদর না বুঝলে যথাসময়ে চোখের পানি ফেলেও কোনো লাভ হয় না। বিসিবির বর্তমান অবস্থা কি অনেকটাই সেরকম হয়ে দাঁড়িয়েছে না? হাথুরুর একক মাতুব্বারি দিনের পর দিন অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়নি কখনো। কারণ তিনিই তো হেডমাস্টার, দলের অভ্যন্তরীণ বিষয়ে তাকে সেই স্বাধীনতা দেয়াটা দোষের কিছু নয়। কিন্তু তাই বলে সিনিয়রদের সরিয়ে বড় টুর্নামেন্টে তরুণদের উপরে ভরসা করা? বয়স যতই হোক, যোগ্যতার বিচারে রিয়াদ এখনও যে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে প্রস্তুত, সেটা প্রতিনিয়ত তার কঠোর অনুশীলনই বলে দেয়। অথচ এশিয়া কাপের মতো বড় একটা টুর্নামেন্টে তাকে সরিয়ে রাখা হলো, বিসিবিও হাথুরুর সাথে একমত প্রকাশ করে স্কোয়াড ঘোষণা করে দিল। অতঃপর দাঁত থাকতে দাঁতের কদর না করার কারণে বড় আসরে করুণ পরিস্থিতির মুখোমুখি হতে হলো বাংলাদেশকে। দেরিতে হলেও বোর্ড কর্তারা যদি আসলেই বুঝে থাকেন যে রিয়াদকে দলে প্রয়োজন, সেটা বরং সেরা প্রাপ্তি। নির্ভরযোগ্য ওই সূত্রের তথ্য মতে, উপরের নির্দেশে মাহমুদুল্লাহ নিজেও কাজ শুরু করে দিয়েছেন, সেটারই এক ঝলক দেখা গেল মিরপুরে। এতদিন অনুশীলনে বোলিং না করলেও আজ অনুশীলনের শুরুতে দেখা যায় রিয়াদকে বল হাতে। এদিকে সাত নম্বর পজিশনে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানোই হয়, তাহলে দল তার থেকে ব্যাটিংয়ের পাশাপাশি 5-6 ওভার বোলিং প্রত্যাশা করবে। অর্থাৎ 7 নম্বর বা 8 নম্বর পজিশনে যাদের নিয়ে পরিকল্পনা সাজানো হবে, তাদের ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে হবে। আর তাই মাহমুদুল্লাহ রিয়াদও অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন বোলিং নিয়ে। 30 মিনিট বোলিং স্পেলে বেশি সংখ্যক বল ভালো জায়গায় করেছেন, তাই তো অনুশীলনে ভালো জায়গায় বল করাই ছিল মাহমুদুল্লাহ রিয়াদের টার্গেট। রিয়াদ নিজেকে প্রস্তুত করতে একটুও কার্পণ্য করছেন না, ঘাম ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কখনো বোলিং, কখনো ব্যাটিং, কখনো বা ফিল্ডিং, মাহমুদুল্লাহ নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন। এবার বাকি সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। আশা করা যায় আসন্ন সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সালমান আবদুল্লাহ, সিএস স্পোর্টস।